চাচ্ছি যে যারা যাদের গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই, যেসব শিক্ষকরা শিক্ষার্থীরা বিশেষ করে যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই এবং যাদের হত্যা হয়েছে সেটাকে চাচ্ছি। আমি আজকে সাধারণ মানুষ, আমরা উড়েত সকল মানুষের সঙ্গে দৃষ্টমাধ্যম শিল্পী সমাজের পক্ষ থেকে আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। সাধারণ জনগণের সাথে হয়েছে এবং হচ্ছে সেটা কোনোভাবেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি হতে পারে না। আমি এই সব অন্যায়ের সুষ্ঠু তদন্ত চাই এবং সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় আনা হোক এবং সেই বিচারের প্রকাশ্য প্রয়োগ আমরা দেখতে চাই। যতদিন ছাত্ররা আছে মাঠে আমি আছি ছাত্রদের সাথে। আমার মনে হয় প্রতিটা ঘরে ঘরে এই বার্তা পৌঁছে গেছে, বা আসলে এখনকার ওই সেই যুগ নেই যে কোনো একটা নতুন তথ্য দেওয়া হবে, কারণ ভিডিও প্রকাশ হয়েছে, আমরা দেখেছি সেই আবু সাঈদ এভাবে বুক পেতে দিয়েছে, খুব নিকট দূরত্ব থেকে তাকে গুলি করা হয়েছে। এখন কে গুলি করেছে, সে রাজাকার নাকি আবু সাঈদ রাজাকার, এরকম আমার তো মনে হয় যে 6 বছরের শিশু বাচ্চা রিয়া গোপ নারায়ণগঞ্জের ছাদে খেলছিল, 6 বছরের শিশু বাচ্চা, আমার মনে হয় যে সেই রিয়া গোপ হচ্ছে বাংলাদেশের জামায়াত ইসলামের নামি, এইরকম একটা পরিস্থিতি এসেছে। মানে যে প্রতিবাদ করছে তাকে রাজাকার বলা হচ্ছে, তাকেই অপশক্তি বলা হচ্ছে, তৃতীয় শক্তি বলা হচ্ছে, এগুলি ফ্যাসিস্ট শক্তি করেই থাকে। ফ্যাসিস্ট শক্তির পতন অবশ্যভাবে আমরা দিকে দিকে শুনছি, গোটা বাংলাদেশ থেকে উঠছে, এই শিক্ষার্থীরা প্রত্যেককে রাস্তায় নিয়ে এসেছে, তাদের বাবা মাকে রাস্তায় নিয়ে এসেছে, এই প্রথম পৃথিবীতে এমন একটি বিপ্লব সংঘটিত হতে যাচ্ছে। এখন যেটা চলছে যে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া, পুলিশ এসে বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে, এটা বন্ধ করতে হবে। কোনো আইন নেই, কাউকে কোনো বাসা থেকে তুলে নিয়ে যাওয়া যায় না ওয়ারেন্ট ছাড়া, আমাদের তো কোনো ওয়ারেন্ট নাই কিছু নাই, যার যখন দেখবে সে পুলিশ আসছে বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে। এই যা বাসা থেকে রাস্তাঘাট থেকে যে কোনো জায়গা থেকে এই যে গণগ্রেপ্তারটা চলছে এটা বন্ধ করতে হবে। তাদেরকে নিয়ে জেলে লাগছেন, শিক্ষকদেরকে নিয়ে জেলে লাগছেন, ওরা তো ওখানে বিশ্ববিদ্যালয় খুলে বসে কী চান, জেলখানা এখন একটা দারুণ জায়গা তৈরি হচ্ছে মনে হচ্ছে। আমরা আবার প্রমাণ করলাম যে আপনাদের যত ধরনের যত ইন্টেলেকচুয়াল কাজ সব কিছু ব্যাকফায়ার করছে, আপনাদের যত এজেন্ডা যত প্রোপাগান্ডা এভরিথিং। তিন দিন থেকে খারাপ লাগছে, আমি 19 তারিখ আত্মনগর গেট পর্যন্ত গেছিলাম, আমি বেরো হয়েছিলাম, আমার আশেপাশে যেহেতু হয়েছিল একটু সামনে যেহেতু আমি ছিলাম, কিন্তু অসুস্থতা বিষয়টা বিষয় এখন একটাই, আমাদের সবাই এখন বেরোতে হবে, এই সরকারের পদত্যাগ করতে হবে এবং এই এগুলো প্রত্যেকটা বিচার হতে হবে। আমরা একটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র আমাদের অধিকার, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, পিপলের এখানে কোনো পাওয়ার নাই। আমি কথা বলবো, হক কথা বলবো, ন্যায়ের জন্য কথা বলবো, আমার আশেপাশে যখন ভুল হবে আমার কথা বলতে হবে, এটা আমার রাইট,
পিছনে যান না, পিছনে যান না। এদিকে এদিকে।